হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইউকে জানুয়ারি ইনটেক 2023 নিয়ে। যারা ইউকেতে সেপ্টেম্বর ইনটেকটি সামান্য কোনো কারণে মিস করেছেন, অথবা যারা ওয়েট করছিলেন যে ইউকে জানুয়ারি ইনটেক 2023-এ অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করবেন, তাদের জন্য বলছি এখনই কিন্তু সময় ইউকে জানুয়ারি ইনটেক 2023-এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করার। আপনারা যারা ইউকেতে অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন বা ইউকেতে স্টাডি পারপাসে যেতে চাচ্ছেন, তারা কিন্তু সবাই জানেন যে ইউকেতে কিন্তু সেপ্টেম্বর ইনটেকের তুলনায় জানুয়ারি ইনটেকটি খুব ছোট হয়। তো জানুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট না করেন, তাহলে কিন্তু দেখা যাবে ইনটেকের লাস্ট দিকে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান, তখন কিন্তু আপনার অ্যাডমিশনটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। কারণ ইউকে কিন্তু এখন অনলাইনে ক্লাস হচ্ছে না, সরাসরি আপনাকে সেখানে গিয়ে ক্লাস স্টার্ট করতে হবে। সো আগে আগে অ্যাডমিশন কমপ্লিট না করলে আপনার যে ভিসা প্রসিডিউর আছে সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না জানুয়ারির আগে। এবং যদি হচ্ছে ভিসা আপনি না পান তখনও পর্যন্ত, তাহলে কিন্তু ইনটেক ধরতে পারবেন না। যে কারণে যারা চাচ্ছেন যে না, আমি ইউকেতে প্রসিড করব, জানুয়ারি ইনটেকের জন্য আমি অ্যাপ্লিকেশন করব, তারা এখনই আপনার সব ডকুমেন্ট রেডি করে নিয়ে এসে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি স্টার্ট করে দিন। এখন আসি, যারা চিন্তা করছেন যে এখনও তো আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেয়া নেই, বা আমি ডেট নিয়েছি আইএলটিএসের জন্য, আমার পরীক্ষা তো সামনে, বা আমার ডুয়েলিঙ্গো পরীক্ষা দিতে হবে, তাদেরকে বলছি তারা কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটই ছাড়াও কন্ডিশনাল অফার লেটারের জন্য এখন থেকে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এর মধ্যে যদি আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটি দিয়ে আপনার যে স্কোরটি দরকার সেটি তুলে ফেলতে পারেন, তখন কিন্তু আপনার সার্টিফিকেটটি আপনি তখন সাবমিট করে দিলেই হবে। সো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেমে থাকবে না, আপনি এর আগেই আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট করতে পারবেন, পরবর্তীতে আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটি সাবমিট করতে পারবেন। সো স্টুডেন্টস, যারা এখনও চিন্তা করছেন যে জানুয়ারি ইনটেকে কখন আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিং স্টার্ট করব, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আপনারা এখনই আপনাদের সব ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে এসে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটি স্টার্ট করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি কি IELTS ছাড়াই ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC MOI ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকেতে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে আজই রেজিস্ট্রেশন করুন।